সংক্ষিপ্ত পার্থক্য হচ্ছে যে শির এটি আল্লাহ তালার ইবাদতের মধ্যে কাউকে ইবাদত বা গুণাবলী বা তার কোন ক্ষমতার মধ্যে অন্য কাউকে অংশীদার করা অন্য কোন ব্যক্তি বস্তুকে অংশীদার করা আল্লাহ তালার কোন কোনো ক্ষমতা যেমন বিশ্ব সৃষ্টি পরিচালনা জীবনদান মৃত্যুদান বৃষ্টিদান অলৌকিক সাহায্য কল্যাণ অকল্যাণ ইত্যাদি এবং তার গুণাবলী তিনি সর্বশক্তিমান সর্বদ্রষ্টা সর্বশ্রোতা তিনি অলৌকিক জ্ঞানের মালিক সাথে সাথে তার ইবাদত অর্থাৎ সিজদা দোয়া তাওয়াক্কুল ভরসা নির্ভরতা এগুলো সবই তালার জন্য এগুলোর কোনো একটি যদি অন্য কারোর জন্য করা হয় তাহলেই এগুলো শির্ক হয়ে যাবে আর শির করলে আল্লাহ তালাকে অপমান করা হয় আর সংক্ষিপ্তভাবে বেদাত হচ্ছে যে দিনের মধ্যে সবের আশায় নতুন কোনো কিছু তৈরি করা যার কোনো পূর্ব দৃষ্টান্ত ছিল না অর্থাৎ নবী সাহবাই কেরাম রিদনুল্লাহি আলাহি মাজমাইন তারা যে কাজ করেননি সবের নিয়তে সব মনে করে সেই জিনিসগুলো তৈরি করা এটি হচ্ছে বিদাত কম বেশি করা ইসলামের মধ্যে যে কোনো ইবাদতের মধ্যে কম বেশি করা এটি হচ্ছে বিদআত সংক্ষেপে আর বিদআত করলে সে ব্যক্তিও নামে যাবে এ ব্যাপারে শুনুন আল-নাসাঈ 1578 নম্বরের একটি হাদিস আমরা উল্লেখ করছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেকটি খুৎবাতেই বলতেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুদাল্লিল ফালা হাদিয়ালা যাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন তাকে কেউ গোমরাহ পথ भ्रষ্ট করতে পারেন না এবং যাকে আল্লাহ তালা গুমরা করেন তাকে কেউ পথ দেখাতে পারেন না এরপরে আল্লাহ রসুল বলতেন ইন আল হাদিস কিতাবুল্লাহ নিশ্চয় সর্ব উচ্চ সবচাইতে সঠিক কথা হচ্ছে আল্লাহ তালার কিতাব বাণী আল্লাহ তালার বাণী ও আহসান আল হাদি হাদি মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম আর সবচাইতে উত্তম পথ হচ্ছে সবচাইতে ভালো পথ হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লামের পথ ও সারুল উমরি মহাদাতুহা এবং সবচাইতে নিকৃষ্টতম কর্ম হচ্ছে তা হচ্ছে বিদাত ওকুল্লা মহাদাস আছেন বিদা এবং প্রত্যেকটি নব বিষয় যা ইসলামের মধ্যে সবের নিয়তে তৈরি হয়েছে তা বেদাত অকুল্ল বেদাত দলালা এবং প্রত্যেকটি বেদাতই হচ্ছে গুমরাহী অকুল্ল দলাল দিন ফিন্নার এবং প্রত্যেকটি গুমরাহী হচ্ছে জাহান নামে যাওয়ার কারণ সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বেদাত করলেও তারা জাহান নামে যাবে কিন্তু সেই বেদাতই কতদিন জাহান নামে থাকবে এবং সেই বেদাতটি কেমন বেদাত হয়েছে সে বিদ যদি পর্যায়ে চলে যায় তাহলে তো জাহান্ন থেকে বের হতে আর সে বিদটি যদি ইমানকে ধ্বংস নষ্ট না করে তাহলে সে বিদাত হয়তোবা নামে থেকেও জান্নাত পেতে পারেন এটি আল্লাহ তালাই ভালো জানেন আশা করা যায় বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ